আবারও স্বাগত একুশে বিজনেসে। দর্শক, আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন জাকির হোসেন অ্যান্ড কোম্পানির প্রিন্সিপাল ও পুঁজিবাজার বিশ্লেষক জাকির হোসেন, FCA। আপনাকে স্বাগত একুশে বিজনেসে। আপনাকে স্বাগত জাকির ভাই। প্রথমে আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই, ব্যাংকিং খাতে তারল্য সংকট, অর্থনীতি কিছুটা অস্থির রয়েছে, পলিসি রেট বেড়েছে, ইনফ্লেশন বেড়েছে, তার প্রভাব কি পুঁজিবাজারে পড়ছে? অবশ্যই, পুঁজিবাজার তো অর্থনীতির বাইরের কিছু না। আপনি দেখবেন যে আমাদের বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরবর্তী সময়ে সারা বিশ্বেও কিন্তু অর্থনীতিক একটা টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে গেছে। এই টালমাটাল অবস্থার থেকে উত্তরণের জন্য বিভিন্ন পদক্ষেপ বিভিন্ন সময় নিয়েছে। এছাড়া আমাদের করোনার সময় একটা ধাক্কা গেল। আমাদের মতো উন্নয়নশীল রাষ্ট্রে এই দুটো ধাক্কা কিন্তু খুব বড় করে এসে আঘাত করেছে। এরপরে তৃতীয় ধাক্কা আমাদের এসে রাখলো আমাদের রাজনৈতিক পট পরিবর্তন, যেটা হলো সেটা রিলেটেড একটা ম্যাটারে। সো এই সার্বিক অস্থিরতা যে প্রভাব, এই প্রভাব আপনি অর্থনীতিতে যেটা দেখতেছেন সেই প্রভাবটা অটোমেটিক্যালি পুঁজিবাজারে তার ঢেউ এসে লেগেছে। এই প্রভাবজনিত কারণে আমরা যে জিনিসগুলো হয়তো এতদিন আমাদের অজানা ছিল বা জানলেও আমরা অতটাভাবে স্পষ্টভাবে জানতাম না, সেটা হলো আমাদের ব্যাংকিং খাতের যে অব্যবস্থাপনা, অরাজকতা, সেখানে নানা রকম সমস্যা জর্জর, এইসব ম্যাটারগুলো কিন্তু এই গভর্নমেন্ট পরিবর্তন হওয়ার পর মার্কেট সামনে এসেছে। যে ব্যাংকিং ক্ষেত্রে অব্যবস্থাপনা বলছেন, একটু যদি ক্লিয়ারলি বলতেন কি ধরনের অব্যবস্থাপনা বলছেন আপনি? আসলে ব্যাংকিং খাতে সচল যে আমাদের এই ছোট দেশ অনুযায়ী আমাদের যতগুলো ব্যাংক থাকার কথা কম্পারেটিভলি পার্শ্ববর্তী দেশের সাথে যদি আপনি কম্পেয়ার করেন, আমাদের ব্যাংকের সংখ্যা এমনিতেই বেশি ছিল। তারপরে এই ব্যাংকগুলো এসেছিল অনেকগুলোই রাজনৈতিক অংশ হিসাবে, তো যারা এর পিছনে ছিল তারা রাজনৈতিক নেতৃত্ব ছিলেন, তারা ব্যবসায়ী থেকে বড় জিনিসটা ছিল তারা যে লুটপাটের মানসিকতা নিয়ে তারা ব্যাংক তৈরি করেছেন এবং ব্যাংককে তারা তাদের নিজেদের প্রপার্টি মনে করেছেন একদম, যেহেতু তাদের এসে গঠন করা। সো আইন কানুনের তোয়াক্কা না করে ব্যাংকের নীতিমালা না মেনে তারা এগুলো করেছেন এবং করে ব্যাংক থেকে টাকা বের করে নিয়ে গেছেন, ব্যাংকগুলোকে খারাপ করেছেন, মানুষের ব্যাংকের প্রতি অনাস্থার জায়গাটা তারা তৈরি করেছেন। কিন্তু সেই জিনিসটুকু মানুষ সহসা জানতে পারেনি, হয়তো গভর্নমেন্ট জানতো কিনা, গভর্নমেন্ট ভালো জানে, কারণ তারা তাদের রিপোর্টগুলোকেও এগুলোকে ধামাচাপা দিয়ে রাখতে চেষ্টা করেছেন। আমরা এগুলো কিছুটা এর আগে আস করেছি, আমি একটা ফিনান্স ইনস্টিটিউট ছিলাম, সেখানেও আমরা থেকে কারণে জেনেছি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এখন যেটা আমরা জানতে পাচ্ছি যে এই কাজগুলোতে স্বয়ং বাংলাদেশ ব্যাংকেরই সম্পৃক্ততা ছিল, সমর্থন ছিল। সো এই জায়গাটাই হলো আমাদের সবচেয়ে বড় ক্ষতির ভয়ঙ্কর জায়গাটা হয়ে উঠছে, যে আমাদের এমনিতে অনেকগুলো যতগুলো ব্যাংক ছিল সেগুলো যদি রিয়েলি নিয়ন্ত্রণ সংস্থা তাদের নিয়ন্ত্রণে প্রপারলি রাখতে পারতো তাহলে হয়তো এই দুর্যোগের দিন আসতো না, এবং এই দুর্যোগটাই আজকে আমাদের অর্থনীতির সবচেয়ে বড় ক্ষতি করেছে, যে ক্ষতির প্রভাবটা আমরা সবসময় দেখে থাকি। পুঁজিবাজারে যত ধরনের নেগেটিভ নিউজ থাকে, নেতিবাচক প্রবণতাটা পুঁজিবাজারে প্রভাব ফেলতে দেরি করে না, কিন্তু পজিটিভ কোনো প্রভাব আমরা পুঁজিবাজারে দেখি না। ইকোনমি যখন ভালো ছিল সেক্ষেত্রে কি আপনি নিয়ন্ত্রক সংস্থার কার্যকরী ভূমিকা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন নিয়ন্ত্রক সংস্থার কার্যকরী ভূমিকা, যেটা আমরা নিয়ন্ত্রক সংস্থা বলতে যেমন ব্যাংকের ক্ষেত্রে বলছিলাম ঠিক একইভাবে পুঁজিবাজারের জন্য নিয়ন্ত্রক সংস্থা মূলত আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, সেখানেও কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে বিশেষ করে আমাদের ইমিডিয়েট পাস্ট যিনি চেয়ারম্যান ছিলেন তার আগের যিনি চেয়ারম্যান ছিলেন, এই দুজন চেয়ারম্যান নিয়ে মার্কেটে অনেক নেতিবাচক কথাবার্তা আছে। তো যেখানে একটা নিয়ন্ত্রক সংস্থার প্রধানের বিরুদ্ধে নেতিবাচক কথাবার্তা মার্কেটে প্রচলিত ছিল, তাহলে সেই সংস্থা কতটুকু পজিটিভলি মার্কেটের জন্য কাজ করতে পেরেছে সেটা অনেক। বর্তমান সংস্থার সম্পর্কে আপনার মতামত? এটা তো জাস্ট পরিবর্তন হলো, যদিও দুই তিন মাস হয়ে গেছে, যে জঞ্জাল তৈরি হয়েছে এই জঞ্জাল পরিষ্কার করতে কিন্তু একটা সময় দেওয়া দরকার। বর্তমান যে কমিটিটা আমাদের আছে নিয়ন্ত্রক সংস্থার টোটাল নতুন কমিশনার এবং চেয়ারম্যান যারা আছেন তারা অবশ্যই তাদের একটা প্ল্যান করেছেন, আমি আগে দুটো তিনটে বক্তব্যে একই কথা বলেছি যে তাদের এই প্ল্যানটা তারা যদি একটু মার্কেটে সবার জন্য আসার জন্য অন্তত কিছু পয়েন্ট তারা স্পষ্ট করতেন তার পুঁজিবাজারের জন্য এটা ভালো হতো, সেটা করেছেন চেয়ারম্যান বেশ পরে, ততদিনে পুঁজিবাজারে বেশ খানিকটা ক্ষতি হয়ে গেছে, শুরুতে এসেই যদি একটা পদক্ষেপ নিতেন এরকম কিছু একটা তার পক্ষ থেকে একটা বক্তব্য সেটা ভালো হতো। দ্বিতীয় জিনিসটা হলো যে নিয়ন্ত্রক সংস্থা সবসময় আমরা চাই যে তারা তাদের যে কাজগুলো সঠিকভাবে করবে, আইনের প্রয়োগগুলো সঠিকভাবে করবে। পুঁজিবাজার খুব সেন্সিটিভ একটা জায়গা, এই সেন্সিটিভ জায়গাতে
কারসাজি করার অনেক সুযোগ রয়েছে। সো যদি কেউ কারসাজি করে থাকে সেই তথ্য প্রমাণগুলো তাদের হাতে থাকে, তা সেগুলো পানিশমেন্টের ব্যবস্থা তারা করবে। এই করেছেও আমরা দেখেছি, কিন্তু খুবই নগণ্য। আমরা যেটা দেখেছি এর আগে অতীতে নগণ্য ছিল, কেউ একজন লাভ লাভ করেছে 5 টাকা তার জন্য জরিমানা করেছে 1 টাকা, এটা আসলে খুব অপ্রতুল ছিল। রিসেন্টলি আমরা সেটা দেখছি, বাট এটা এমন একটা সময় এসে হয়েছে যখন পুঁজিবাজার খুব রুগ্ন অবস্থার মধ্যে রয়েছে, এবং যে পক্ষগুলো পুঁজিবাজারে সক্রিয় ছিল তারা তো পুঁজিবাজার থেকে বেরোয় যায়নি। সো তারা কি ক্ষতি পুঁজিবাজারে করতে পারে সেই বিষয়গুলো মাথায় নিয়ে এটা ঠেকানোর জন্য কি পদক্ষেপ নিতে হবে সেইগুলো ব্যবস্থাটা নিয়ে কাজটা করলে বেশি ভালো হতো। পদক্ষেপের কথায় যেহেতু আসছেন আপনি, কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? এর মধ্যে উল্লেখযোগ্য, আমরা আরেকজন গেস্ট বলেছিল যে ডিভিডেন্ডের উপর দ্বৈত ট্যাক্স দেওয়া হয়, কোম্পানি পর্যায়ে একবার ট্যাক্স দেওয়া হয়, আবার বিনিয়োগকারী পর্যায়ে আরেকবার দেওয়া হয়, এটি আপনি কতটুকু যুক্তিসঙ্গত মনে করেন? মোটেই যুক্তিসঙ্গত না। আমিও আমার একাধিক বক্তব্যে একই কথা বলেছি যে একটা কোম্পানির যে ট্যাক্স দেয়, আসলে কোম্পানি নিজে তো কেউ না, কোম্পানি তো একটা আর্টিফিশিয়াল বডি, তার পিছনে কিছু ব্যক্তি কাজ করেন যাদেরকে আমরা শেয়ার হোল্ডার বলি বা উদ্যোক্তা, ইনিশিয়ালি যারা করে তাদের উদ্যোক্তা বলি। তাদের টাকা এখানে যে ইনভেস্ট হয় সেই টাকার থেকে প্রফিট হয়, সেই প্রফিট থেকে গভর্নমেন্টকে একবার ট্যাক্স দেওয়া হলো। সো গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়া হলো, সেটা 7.5%, 28% বা 30%, 35% যেটাই বলেন না কেন, ট্যাক্সটা দেওয়ার পরে যে টাকাটা, এটা তো ট্যাক্স পরবর্তী মুনাফা, যেটার মালিক অ্যাকচুয়ালি যারা বিনিয়োগ করেছে তারাই। তো সেই টাকা থেকে তাদের যদি আংশিক বা পুরোটাই ডিভিডেন্ড দেওয়া হয়, তা তার হাতে ডিভিডেন্ড যাওয়ার পরে তাকে আবার ট্যাক্স দিতে হবে, এটা রিয়েলি অযৌক্তিক, কখনো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। সো এটা দৃষ্টি দেয়া হবে। আপনি টি প্লাস ওয়ান লেনদেনের পক্ষে না বিপক্ষে? টি প্লাস ওয়ান লেনদেনের পক্ষে বিপক্ষে মানে আপনি কি যদি বলেন যে টি প্লাস ওয়ান এর জায়গায় 2, 3, 4 হতে হবে, তাহলে আমি তার বিপক্ষে। বরং টি প্লাস ওয়ান বা তার থেকে আরও যদি কমায় এনে যায়, ইভেন ডে ট্রেডিং করা যায়, সেটা আরও ভালো। কারণ আমার মার্কেটে টোটাল যে ফান্ডের যে অবস্থা, সেই ফান্ডের ফ্লোটার জন্য আপনি একটা দিন ওয়েট করাচ্ছেন। একটা দিন যদি ওয়েট না হতো, দিনে দিনে হতো, তাহলে ফ্লোটা আরও ভালো হতো, সেইটা যদি করা যেত আরও ভালো হতো। একসময় আমাদের ব্যাংকিং ছিল, ব্যাংকিংটা একটু পুরানো যে সিস্টেমে ছিল সেটা এখন ইলেকট্রনিক্যালি হয়ে গেছে। সো দিনেরটা দিনে ব্যাংকিং সেটেলমেন্ট করা কোনো কঠিন কোনো কিছুই না। সেক্ষেত্রে লেনদেনের জন্য আমাদের আরও একটা দিন যে ওয়েট করতে হচ্ছে, সেটা যে না করে আরও কমানো যায় সেটা ভালো। অতীতে যেটা ছিল তার থেকে কমায় আনা হয়েছে, সেটা পুঁজিবাজারে পজিটিভ হয়েই এসছে। জাকির ভাই, আমরা আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবো, একটা ছোট্ট বিরতি নিচ্ছি। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম জাকির হোসেন অ্যান্ড কোম্পানির প্রিন্সিপাল ও পুঁজিবাজার বিশ্লেষক জাকির হোসেন এফসিএর সঙ্গে। প্রিয় দর্শক, একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে। আমরা আবারও ফিরছি আলোচনায়। জাকির ভাই, যেটা বলছিলাম, আপনি পুঁজিবাজার সম্পর্কিত বেশ কিছু বলেন, ডিভিডেন্ড উপর ডাবল ট্যাক্স প্রত্যাহার করা হোক, টি ওয়ানে চালু করা যায় কিনা, এখন আসি পুঁজিবাজারের একটু ডেপথ নিয়ে। সেক্ষেত্রে আপনি জানেন আইপিওর দুইটি পদ্ধতি আছে, ফিক্সড প্রাইস অ্যান্ড বুক বিল্ডিং। বুক বিল্ডিং পদ্ধতির সংস্কার প্রয়োজন কি না পুঁজিবাজার ডেপথ বাড়ানোর জন্য? হ্যাঁ জি, যথার্থ বলেছেন। বুক বিল্ডিং পদ্ধতির আমাদের দেশে একসময় কিন্তু ছিল না, আমাদের দেশে আইপিওর অন্য মেকানিজম ছিল। এরপরে কয়েকটা স্টেপে আমরা আইপিওর জন্য মার্কেটে আনার চেষ্টা করেছি, তার মধ্যে বুক বিল্ডিংটা একটা অন্যতম। এই বুল্ডিং পদ্ধতিটা কিন্তু বিদেশ থেকে হায়ার করে নিয়ে আসে, পৃথিবীর অন্যান্য অনেক দেশে চালু এখনও পর্যন্ত চালু আছে। তো সেই পদ্ধতিটা আমরা এখানে এসে বাংলাদেশে যে প্রক্রিয়ায় মূল্যটা নির্ধারণ করা হয় সেখানে পদ্ধতিটা ভালো, কিন্তু পদ্ধতির যে ইউজ যারা করেছে তারা এখানে কারসাজি করার সুযোগ করেছে, চেষ্টা করেছে। আমি নিজে একটা সময় প্রতিষ্ঠানে ছিলাম, আমার কাছে ফোন আসতো যে ভাই এরকম একটা প্রস্তাবনা আমাকে দেন, তাহলে এটা একটা প্রস্তাবনা সে নিজেই প্রাইসটা আমাকে বলে দিত, এমনটা একটা দেন, আমি তোমার ফিনান্সিয়াল দাও, সেগুলো আমি অ্যানালাইসিস করি, কি পরিমাণ প্রাইস আমার হিসাবে আসে আমি সেটা দেখি, আমি ক্যালকুলেশন করে দেখি আমার হিসাবে 14 টাকা 15 টাকা আসে, সে বলে না এটা 40 টাকার নিচে দিয়ে না, এবং সেগুলো অনুমোদন পেয়েছে। এবং এইটাই বলছি যে যেটা আমরা এর আগেই বলছিলাম যে পূর্ববর্তী দুজন চেয়ারম্যান মার্কেটের যে ক্ষতি করেছে, এই ক্ষতি এই পদ্ধতিটা এইভাবে মিসইউজ করার সুযোগ তারা করে দিয়েছে, তারা সেগুলো অ্যাকসেপ্ট করেছে। কারণ এটার অ্যানালাইসিস যে ফিনান্সিয়াল অ্যানালাইসিস করে আমি দেখছি প্রাইসটা 14-15 টাকার বেশি আসে না, সেই প্রাইসটা তারা মার্কেটে এরকম বিভিন্নভাবে বিনিয়োগজনের কাছে অফার নিয়ে প্রাইস সেট করে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে সেটা জমা দিয়ে সেটার অনুমোদন নিয়ে এসছে, এবং তার প্রত্যেকটাই যে খারাপ রেজাল্ট করেছে এটার একটা অন্যতম প্রমাণ যে সে একটা মার্কেটে আসার কিছুদিন পরে তার প্রাইস পড়তে 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 অনেকটা ফেস ভ্যালু নিচেও অনেকে চলে গেছে। সো এই জায়গাটাতে যে ভুল ছিল, প্রথমে একটাতে এরকম হয়েছে, দুটোতে এমন হয়েছে, তারপরে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অন্তত যদি নিয়েলি তাদের সদিচ্ছা থাকতো তাহলে তারা পদক্ষেপ নিত, কিন্তু তারা পদক্ষেপ না নিয়ে সেই সুযোগটা করে দিয়েছে। দিয়ে যেটা হয়েছে যে আইপিওর মাধ্যমে মার্কেটে নতুন বিনিয়োগকারী আনার একটা অন্যতম
প্রথা এবং কাজ এটা চিফ কমিশনের যেটা দেখবেন যে বাংলাদেশে একসময় এই বিনিয়োগ নতুন বিনিয়োগকারী জোয়ার এসেছিল গ্রামীণ ফোনের হাত ধরে আইপিও এর মাধ্যমে কিন্তু সেই জিনিসটুকু সেই বিনিয়োগকারীদেরকে আমরা ধরে রাখতে পারিনি ওই জোয়ারটাকে আমরা কাজে লাগাতে পারিনি এটাকে মিসইউজ করে একটা দুষ্কৃতিকারী যারা তাদেরকে সুযোগ করে দিয়ে পুঁজিবাজার থেকে ফান্ড নিয়ে তারা বেড়ে চলে গেছে এবি আইপিও এর মধ্যে টাকা নিয়ে তারা চলে গেছে ওই কোম্পানিগুলো বসে গেছে তাদের প্রোডাকশন নেই বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে এইভাবেই ধীরে ধীরে পুঁজিবাজারের অনেক ক্ষতি আমাদের হয়ে গেছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চোখের সামনে দিয়ে আমরা পরোক্ষভাবে তলে তলে তাদেরই প্ররোচনায় সো এই জায়গাটার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এটি ফিক্স করার জন্য আপনি জানেন যে স্পন্সর ডিরেক্টরদের মিনিমাম একটা শেয়ার পার্সেন্টেজ হোল্ড করতে হয় সামগ্রিকভাবে 30% এবং ইন্ডিভিজুয়ালি 2% এই যে আইপিওগুলো যেগুলো আপনি বললেন বুক বিল্ডিং পদ্ধতিতে ওভার ভ্যালুয়েশন দেখিয়ে পুঁজিবাজারে আনা হয়েছে এখন সেগুলো অবস্থা নাজুক সেক্ষেত্রে বাইব্যাক আইনের বাধ্যবাধকতা করা উচিত কিনা অ্যাকচুয়ালি বাইব্যাকের যে বিষয়টা সেটা দিলে আমাদের কিছু আইনের সংশোধন করতে হবে আমাদের কোম্পানি আইন কিন্তু সাপোর্ট করে না কোনো কোম্পানির স্পন্সাররা বা কোনো কোম্পানি নিজে শেয়ার ক্রয় করে নেবে স্পন্সাররা তাদের এই শেয়ার মার্কেট থেকে শেয়ার তারা ইচ্ছেগুলো ডিক্লেয়ার দিয়ে ক্রয় করতে পারে ডিক্লেয়ার ছাড়া তারা ক্রয় করবে বা এটাকে বাইব্যাক বলবে না ওটা তো ডিরেক্টরদের পারচেজ বলে কিন্তু বাইব্যাক করলে কোম্পানি নিজে করবে কিন্তু কোম্পানি নিজে করলে তার ক্যাপিটাল রিডিউস হয়ে যাবে বা এটাতে কী প্রক্রিয়া হবে সেটা নিয়ে কিছু কাজ করার আছে এবং আমরা আইনেরও সংশোধন করার ব্যাপার রয়েছে কারণ আমাদের বর্তমান আইনে ওটা সাপোর্ট করে না কিন্তু এটা করার জন্য সিকিউরিটিজ কমিশন কিছুটা আলোচনা করেছিল লেভেলে কিন্তু সেটা সাবসিকুয়েন্ট লাগায়নি আইনের সংশোধনে সেটা করা সম্ভব এবং সেটা করতে পারলে ভালো হয় কিন্তু আপনি দেখবেন যে যে কোম্পানিতে আপনি বাইব্যাক করাবেন তার নিজের সমর্থন নেই অনেকেই আইন এরকম আমাদের অনেক আইন আছে আমরা পরিপালন করছি না আমাদের ডিরেক্টরদের প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি 2% শেয়ার ধরা একটা কোম্পানির ওভারঅল সব ডিরেক্টরদের 30% শেয়ার হোল্ড করা এবং একটা কোম্পানির ক্যাপিটাল মিনিমাম 30 কোটি টাকা হওয়া এই জাতীয় যে পদক্ষেপের জন্য সিকিউরিটিজ কমিশন ব্যবস্থা নিয়েছিল তার অনেকগুলোই বাস্তবায়ন হয়নি কিন্তু বাস্তবায়ন না হয়ে ওইসব কোম্পানি কিন্তু বহাল তবিয়তে মার্কেটে এখনও আছে এবং তাদের কোনো পানিশমেন্ট বা অন্য কোনো কিছু এখনও পর্যন্ত হয়নি হচ্ছে না সো এই জায়গাগুলো আগে নিশ্চিত করেন নিশ্চিত করলে দেন আপনার অন্যগুলো প্রতিপালন করতে পারবেন জাকির ভাই আমরা আশা করি যে এই দায়িত্বগুলো পুঁজিবাজারে কার উপর বর্তায় সেটা বিএসসিসি নির্ধারণ করে দিবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আলোচনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ একুশে টেলিভিশনের সমস্ত দর্শককে ধন্যবাদ দর্শক এতক্ষণ আলোক হেলথ কেয়ার এন্ড হাসপাতালের সৌজন্যে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন জাকির হোসেন এন্ড কোম্পানির প্রিন্সিপাল ও পুঁজিবাজার বিশ্লেষক জাকির হোসেন এফসিএ দর্শক এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি বেলা 2:30 মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন